হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা আশা করছি ভালোই আছেন। তো শুরু করতে চলেছি আজকে নিউ স্পেশাল ব্লগ। আর আজকে আমি চলে এসেছি ছাদে। আর আগের দিন তো শনিবার, তোমরা জানোই সবাই একটা মানে রাউন্ড হয়ে গেছে বলতে গেলে। আমি তো ছিলাম না কাজের চাপের জন্য। তো আজকে সানডে, আজকে সেকেন্ড দিন আমাদের ম্যাচে টুর্নামেন্টের। তো চলে এসেছি এখন ছাদে, এখন সব প্র্যাকটিস চলছে, এখন ঘুড়ি দেখো বেড়ে বসে আছে সব। সামনের ছাদ দিয়ে একজন বাড়ছে অলরেডি, ঠিক আছে। এখন মোটামুটি প্র্যাকটিস চলছে, এবার লটারি হবে, তারপর আবার ম্যাচ শুরু হবে। এই যে আমাদের শুভ ভাইও চলে এসেছে। শনিবার স্যারকে পাওয়া যায়নি, না কাজের খুব চাপ ছিল, খুব বিজি মানুষ, বিজি শিডিউল থেকে সময় বের করে এসেছে আজকে আমাদের মাঝে। আজকের পুরো ভিডিও তোমরা পাবে, ঠিক আছে। দরকার বললে দুটো পার্টে বিভক্ত করে দেবো, কেননা অনেক তো ম্যাচ হবে, তো এখনো কেউ আসেনি সেরকম। দুটো প্লেয়ার এসছে অলরেডি, ঠিক আছে। তো সবাই আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম টুর্নামেন্ট হচ্ছে, ম্যাচ হচ্ছে। আর বাই দ্য ওয়ে, আজকে হাওয়াটা কিন্তু অপোজিট হয়ে গেছে। এইদিকে হাওয়া ছিল আগের দিন, কিন্তু আজকে হাওয়াটা হয়ে গেছে এইদিকে। আর তোমরা চিন্তা নেই, হ্যাঁ, শনিবারের যে ভিডিওটা সেটা তোমরা কিন্তু পাবে। আমি না থাকলেও এমনি গান ফান দিয়ে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, কেন ভিডিও ফুটেজ আমার কাছে আছে, ঠিক আছে। তো বন্ধুরা, একটা খেলা আমাদের ফাইনাল হয়ে গেছে আপাতত। সামনে এই যে দাদা দেখতে পাচ্ছ, তোমার নামটা কি? সপ্তর্ষি কি? চ্যাটার্জি। তো এই দাদা এসছে কোথা দিয়ে, তোমার লোকেশনটা বলে দাও। বড়নগর গোল্ডেন কাইট ক্লাব। আচ্ছা, বড়নগর গোল্ডেন কাইট ক্লাব। আর সুতো দেখো এখানে চেক করা হচ্ছে, 1 2 3, ঠিক আছে। 1 2 3 দিয়েই তো আমাদের খেলানো হচ্ছে। আর অপোনেন্টের ছাদটা তোমাদেরকে দেখাচ্ছি। অপোনেন্টে তন্ময় দত্ত, তাই তো? অপোনেন্টে আছে তন্ময় দত্ত। এই সামনে এখনও ওঠেনি, আমি উঠলে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো ঘুড়ি চেক করা হয়ে গেছে, এখন ফাইনাল প্যাচ হবে। তো প্যাচটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে, ফাইনাল বাসি মারবে এখন। আর ঘুড়িটা তোমরা দেখতে পাচ্ছ না, যাই না, এই যে সামনে দুখানা ঘুড়ি। এই সামনে দাদা নিজ দিয়ে নেবে। এই যে ডান দিকের ঘুড়িটা হলো আমাদের ছাদের ঘুড়ি, বা দিকেরটা ওই দিকের ছাদের ঘুড়ি। তো উপর নিচ হচ্ছে এখন, তোমরা দেখতে পাচ্ছ পেছনে এলে ধরে নেবে। বলতে থাকো, বলেছে বললেই হয়। এই অনেক ভেতরে ঢুকে যাচ্ছে, ওখান থেকে মেরে দিচ্ছে বলো। তো বন্ধুরা, এই প্যাচটা ক্যান্সেল হয়ে গেছিল, কারণ ছাদের প্রবলেম হচ্ছিল খুব একটা, তাই জন্য আগের ছাদটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। তো সেই প্যাচগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর পিছনে যাবে না, পিছনে যাবে না। তো বন্ধুরা, ফার্স্ট প্যাচ এই দাদাটা কেটে গেছে, ওই দিকে জিতে গেছে ওই দাদাটা, যে পিঙ্ক কালারের শার্ট পরে। এ ওদিকে প্লেয়ারটার নাম কি? অয়ন দা, একটা হয়ে গেছে। আর তোমার নাম কি? তন্ময় দা একটা মাইনাস খেয়েছে।
তো পাঁচটা টোটাল প্যাঁচ হবে আমাদের, আর তিনটে যদি পরপর কেউ কেটে দেয় তাহলে সে উইনার হয়ে যাবে। আবার নেক্সট খেলা হবে পরে পরের শনিবার বা রবিবার। তো ফার্স্ট খেলা তোমাদেরকে মোটামুটি যত রুনি পারছি আমি দেখিয়ে দিচ্ছি। এখন ঘুড়ি পার করছে আরেকটা, হ্যাঁ ঘুড়ি রেডি আছে, ঘুড়ি রেডি আছে। আর ওদিকে সিন ব্যাচটা আবার শুরু হোক, আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আরেকটা ব্যাচ শুরু হবে, হয়ে গেছে। বাসি বাজিয়ে দিয়েছে, কেটে গেল, দুই হয়ে গেছে, দুই এক হয়ে গেছে। ভাই ভিডিও চলছে আমার, রাশিয়ান ফাশিয়ান বাড়ি দিচ্ছি। ওকে নিচে, এ নিচে ডাউন করো, ডাউন করো ঘুড়ি, ডাউন। এবার তোমার জুম করে প্যাচটা দেখাচ্ছি। উপরে হলো আমাদের ছাদের ঘুড়ি, নিচে হলো অপোনেন্ট, সই দিয়ে দিয়েছে। তুলছে, আবার বসিয়ে নিল। একটু ভেতরে ঢোকো না, একটু ভেতরে ঢোকো, তুলে না, কেটে গেছে। অপোনেন্ট টিম জিতে গেল। আর যাই হোক, হ্যাঁ কমপ্লিট হয়ে গেল, ওই দাঁড়াটা জিতে গেল, অয়েন্দা জিতে গেছে। তো বন্ধুরা আগের প্যাচটা যেরকম দেখলে যে উইকে বেস উইনার হলো আগের প্যাচটায়, আগের প্যাচটা হয়তো দাঁড়াটার নাম যে উইনার, উইনার হয়েছে অয়ন। তো এখন প্যাচটা শুরু হচ্ছে রূপন বিশ্বাসের সাথে সপ্তশ্রী চ্যাটার্জির। ওদিকে আছে সপ্তশ্রী চ্যাটার্জি, ওই যে ইন্ডিয়ার জার্সি পরে আছে, আর এই ছাদ দিয়ে রূপন বিশ্বাস। তোমাদের কোন টিম? বৈদ্যবাটি গাই ক্লাব। তো এখানকারই টিম দেখতেই পাচ্ছ তোমরা এখন, তোমাদের নিচের প্যাচ তো, তো দাদাদের এখন নিচের প্যাচ আছে আর ওদিকে ওপরের প্যাচ আছে। তো এই প্যাচটাও তোমাদেরকে দেখাবো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো একটা প্যাচ হয়ে গেল, রেকর্ডিং করতে পারলাম না ফোনটা ছিল না বলে। তো এই দাদাই জিতেছে একটা প্যাচ, তো এখনও প্যাচ হবে, এখনও চারটে প্যাচ হবে, দেখাবো তোমাদেরকে। আর যদি পরপর তিনটে জিতে যায় তো একদম ফাইনালে মানে চলে যাবে নেক্সট রাউন্ডের জন্যে, ঠিক আছে। ওই দাদাটা এখন হেরে গেছে, এক পয়েন্ট হয়ে জিতে আছে। তো এখন ঘুড়ি পার করা হচ্ছে, এরপরে আবার প্যাচটা দেখাবো তোমাদেরকে। তো আরেকটা ব্যাচ তোমাদেরকে দেখাই, এই ব্যাচটা এদের ব্যাচ তো দেখানো হয়নি। ওই যে দূরে ব্যাচটা হচ্ছে, নিচে আমাদের ছাদের প্লেয়ার আছে, ঢুকছে, আন্ধার বার হয়ে গেছে। ঠিক আছে,
তো 2-1 রেজাল্ট, 2-1 2-1 হয়ে গেছে রেজাল্ট, সুন্দর। মেলাতে বলো, এখন মুখ মেলানো হচ্ছে, ওইটা হালকা ঘুরিয়ে আছে, ঠিক আছে, ঝোল অনেক নিচে রাখবে, টাইট করো, মুখ মিলেছে, মুখ মিলেছে, তোমরা দেখতে পাচ্ছ প্যাঁচটা, এই দেখো নিচের দিকে যেটা হচ্ছে সেটা আমাদের ছাদের ঘুড়ি যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে, অপোনেন্ট টিম ওপর দিয়ে আছে, তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে, নেক্সট টাইম আরো ভালো করে বানাবো, ফোন ফোন নিয়ে আসবো, অন্য নতুন ফোন কিনছি, তারপর আরো ভালো করে ভিডিও হবে। আপাতত ঘুড়িটা নামানো হচ্ছে, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, কেননা রোহিত ভান্ডার চ্যানেলে এই ফার্স্ট দেখা হচ্ছে টুর্নামেন্টের ভিডিও, তো পাশে থেকেও আরও ভালো করে দেখাবো, এই তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন নতুন। তো বন্ধুরা এখন দেখো এই ছাদে চলে এসেছি আমি, ঠিক আছে, এখন সব খাওয়া দাওয়া হচ্ছে, ঘুড়ি টেস্টিং হচ্ছে, এরপরে একটু বাচ্চাদের মধ্যে হবে, ঠিক আছে, যেমন এরা দুজন এই ছাদ দিয়ে খেলবে আর ওদিকে দুজন আছে ওই ছাদ দিয়ে, মানে এক এক করেই হবে যেরকম হচ্ছিল। তো এখন এর মধ্যে আর ওদিকে একজন, এ তোর সাথে কার পড়েছে? স্বপ্ননীল, ছোট না বড়? ছোট স্বপ্ননীলের সাথে এর পড়েছে। তো এদিকে সিন্টুদা আছে খাচ্ছে এখন, ঠিক আছে, যা জল সিন্টুদা, আর সব ঘুড়ি ঘুড়ি চেক করা হয়ে যাচ্ছে এখন, এখানে সব লেখা হচ্ছে খাতার মধ্যে, চেক করে নে, সব চেক করে নে। আর এখানে মনোজদা আছে, অনেকেই চেনো তোমরা, ঘুড়ি বানায় মনোজদা, ম্যাচেও খেলে। এদিকে সব বাচ্চাদের মধ্যে এখন হবে, সেটাই তোমাদেরকে দেখাবো, আর ওই ছাদে এখন দেখা যাবে না, ওদিকে সূর্যটা আছে, ওই যে উঠে আছে সব। তো এখানে এই ভাইয়ের প্যাঁচ হচ্ছে এখন, ভেতর ঢোকা, ভেতর ঢোকা, ঘুড়ি ভেতর ঢোকা, ওই ওপরে আয়, ওপরে আয়, ওপরে আসতে বলে ঘুড়ি, নিচে ঢোক, নিচে ঢোক, নিচে ঢোক, নিচে ঢোক, আরো নিচে ঢোক, নিচে কর, হ্যাঁ নিচে ঢোক, 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 ভালো পথে বসতে হবে, বলো ভিতরে আসতে, বলো ওর ভিতরে আসতে, বলো ঘুইটা, ওর ঘুইটা ভিতরে আসতে, বলো সই হয়নি, ওর ঘুইটা ভিতরে আসতে, বলো তুমি ঢোকো, তুমি ঢোকো, আরো ভেতর ঢুকতে হতো, তো আবার একটা প্যাচ হচ্ছে, হাওয়া কমে গেছে রে, লাস্ট প্যাচ, এটা আবার অন্যদিন খাওয়ানো হবে। আরে উপর দি দাঁতে নিয়ে আয়, দাঁড়াও আর একটু আসতে বলো, আরো আসতে বলো, ওকে আসতে বলো, আরো আরে ঘুরে ভেতরে এদিকে ছাড় না তুই, ঠিক আছে,
পুরো হাতে ঢুকবি ওই পুরো হাতে ঢুকে যাবি আচ্ছা ঘুরে নিচে নামো ঘুরে নিচে নামো বলে ভিতরে আসো ভিতরে আসো নিচে নামো বলে হয়ে গেছে ভাই হয়ে গেছে ভিতরে আসো নিচে নামো এই তুই তো কালকে আমাকে বলে ভাসিকা দিল হ্যাঁ বস বসতে বলো ওকে ওড়ে কি না আড়ে না ওড়ে তো এটা তাও উঠছিল ওটা দেখতে তেরাম ঝুলে যাচ্ছে বস একটা খেচা তাও তো দিয়েছিস তো বসিয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের মতো এটাই লাস্ট প্যাচ ছিল, ঠিক আছে? কেননা হাওয়া একদম পড়ে গেছে, একদমই হাওয়া নেই, তো আজ প্যাচ করানো বেকার হবে। এই দুটো প্যাচে এদের প্যাচটা পেন্ডিং রইল, পরের দিন হবে, ঠিক আছে? আর আমার সাথে এই যে সবাই আছে দেখে নাও, এই সিন্টু তো এখন সুতো গোটাচ্ছে। সবাই লাইক দেবে, কমেন্ট করবে, আর নেক্সট বার খেলার জন্য রেডি হয়ে থাকবে। হ্যাঁ, পরের শনি রবিবার আবার খেলা হবে। আর এদিকে আমাদের আরেকজন আছে জাজ, ঠিক আছে, মনোজদা, তোমরা অনেকে চেনো, ঘুড়ি বানায় দাদা, দাদার ভিডিও কিছুদিনের মধ্যে আসবে, ঠিক আছে, সবাই দেখো। কিন্তু তো বন্ধুরা আমরা এখন সব গুটিয়ে গুটিয়ে নিচে নেমে যাচ্ছি, আজকের মতো টুর্নামেন্টসের, আবার নেক্সট শনি রবিবার আবার হবে, ঠিক আছে? তো ভিডিওটা কী করতে হবে, একদম কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করে জানাও, লাইক করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবে ম্যাচের, যেরকম নেক্সট শনি রবিবার আবার কিন্তু ম্যাচ হবে, আবার দেখাবো তোমাদেরকে, এবার প্রপার ভালো করে দেখাবো, তার মধ্যে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি, তাহলে একদম ক্লিয়ার প্যাচ দেখতে পাবে তোমরা।